আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আফসান রহমান, সিনিয়র রোভার মেট, ইউনিভার্সাল ওপেন রোভার স্কাউট গ্রুপ। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো বা যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে ওয়ার্ল্ড স্কাউট অর্গানাইজেশনে কীভাবে লগ ইন করতে হয় এবং কীভাবে সাবমিট করতে হয় সেই বিষয়টি আপনাদের সামনে আজকে তুলে ধরব। আশা করি ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থাকবেন। প্রথমে আপনার অ্যান্ড্রয়েডের বা আপনার স্মার্টফোনের অ্যাপসে চলে যাবেন। অ্যাপস অপশনে অ্যাপসে গিয়ে প্লে স্টোরে ক্লিক করবেন, অর্থাৎ যার যার ফোনের প্লে স্টোর। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে যাবেন এবং লিখবেন ওয়ার্ল্ড স্কাউট অর্গানাইজেশন। তারপর সার্চ দিবেন, দেখবেন প্রথমেই যে এই চিহ্নটা আসবে অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে উল্লেখ হবে, এখানে ক্লিক করবেন এবং ইনস্টলে যাবেন। ব্যাস ইনস্টল হয়ে গেলে আপনারা অ্যাপসটির মাধ্যমে ঢুকবেন, অ্যালাউ স্কাউট টু অ্যাক্সেস টু দিস ডিভাইস লোকেশন, আপনাকে অ্যালাউ দিতে হবে। তারপর এখানে নেক্সট এবং ডান ক্লিক করতে হবে। তারপর এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে হলো আপনি লগ ইন উইথ স্কাউট ডট ওয়ার্জি, অর্থাৎ আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অর্থাৎ ওয়ার্ল্ড স্কাউটে আপনি একটা অ্যাকাউন্ট করতে পারেন, অথবা আপনি লগ ইন উইথ ফেসবুক এটাতেও আপনি লগ ইন করতে পারেন ফেসবুকের মাধ্যমে। তবে সবথেকে সুবিধা হচ্ছে আপনার ক্রিয়েট অ্যাকাউন্টের থেকে লগ ইন উইথ ফেসবুক দিয়ে লগ ইন করলে। তাহলে আসেন আমরা লগ ইন উইথ ফেসবুক, আমরা ফেসবুকের মাধ্যমে ঢোকার চেষ্টা করি। ব্যাস আপনি যখন লগ ইন উইথ ফেসবুকে চলে যাবেন তখন অটোমেটিক আপনার সামনে তিনটা অপশন থাকবে, সেটা হচ্ছে ফিচার্ড, ফলোয়িং, রিসেন্ট। অটোমেটিক ফলোয়িংটা হচ্ছে আপনার আপনি যাদেরকে ফলো করতেছেন, যাদের আর কি এই অ্যাকাউন্টটি আছে তাদের জন্য। আর রিসেন্ট হচ্ছে আপনি যে প্রজেক্টটা আপলোড করতেছেন সেই বিষয়ে। এটা হচ্ছে মূলত ফলোয়িং, অর্থাৎ যার সাথে আপনি অ্যাড আছেন। এখন আসুন আমরা প্রজেক্ট কীভাবে সাবমিট করব। প্রথমে এই দেখুন একটি প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নে ক্লিক করবেন। তারপর আপনাকে অ্যালাউ স্কাউট টু অ্যাক্সেস ফটোস, মিডিয়াস অ্যান্ড ফাইলস অন ইয়োর ডিভাইস অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দিয়ে এই অপশনে কন্টেন্ট টাইপ, এই কন্টেন্ট টাইপে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আসুন তিনটে আছে স্কাউট নিউজ, প্রজেক্ট, স্কাউট প্লেস, আপনাকে অবশ্যই প্লেসে ক্লিক করতে হবে। প্রজেক্ট, সরি একটু ভুল হয়ে গেছে, আপনার কন্টেন্ট টাইপে যাবেন, গিয়ে আপনাকে প্রজেক্টে ক্লিক করতে হবে। প্রজেক্টে ক্লিক করলাম, তারপর আছে অ্যাড কভার ইমেজ, এই কভার ইমেজ অর্থাৎ আপনার প্রজেক্টে আপনি যে ছবিটা আপনি আপলোড করবেন সেই জন্য ওখানে আপনার ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে আসবে।
তারপর আপনি স্কাউট রিলেটেড কোনো ছবি, অর্থাৎ যেটা আপনি চুজ করবেন বা যেটা আপনি প্রজেক্ট হিসেবে সাবমিট করতে চান। ধরুন আমি এই ছবিটা, আমি এই ছবিটা প্রজেক্ট হিসেবে আপলোড করলাম। তারপর আসুন নিচে নেম, অর্থাৎ আপনার এটা, আপনার এটা একটা নেম দিতে হবে, আপনি যে প্রজেক্টের নাম আর কি, প্রজেক্টের নাম দিবেন। ধরুন এখানে বেটার এডুকেশন, বেটার এডুকেশন। তারপর এখানে থাকবে আপনার ডেসক্রিপশন, অর্থাৎ আপনি প্রজেক্টে যে প্রজেক্টটা সাবমিট করছেন সেটার ডেসক্রিপশন, আপনি কী বর্ণনা দিতে চান। অর্থাৎ বেটার এডুকেশন অর্থাৎ আপনার প্রজেক্টের নেম এবং ডেসক্রিপশন, আপনার প্রজেক্টের উপর ডিপেন্ড করে আপনাকে ডেসক্রিপশন চুজ করতে হবে, সরি ডেসক্রিপশন আপনাকে সেভাবে লিখতে হবে। এখন আসেন তার নিচে আছে ল্যাঙ্গুয়েজ। এখন যেহেতু আমরা বাংলাদেশি, সেহেতু আমাদেরকে বাংলাটা সিলেক্ট করতে হবে। এই যে এখানে বাংলা আপনারা সিলেক্ট করে দেবেন। এখন আসুন SDGs, অর্থাৎ এটার সাথে মিল করে কি হতে পারে, কোয়ালিটি এডুকেশন, জেন্ডার ইকুয়ালিটি, লাইফ, তারপর পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস, অর্থাৎ এগুলা আপনার প্রজেক্ট অনুযায়ী আপনি এগুলো ফিল আপ করে দেবেন। তারপর এখানে ব্যাক চিহ্ন আছে, ব্যাক চিহ্নতে চলে গেলে অটোমেটিক এটা সেভ হয়ে যাবে, আলাদা করে আর কিছু দিতে হবে না। এখন আসুন SDGs-এর পরে আসতেছে স্টার্ট ডেট অ্যান্ড এন্ড টাইম, অর্থাৎ আপনি কবে, অর্থাৎ কোন সালে আপনি এটা করছেন সেই অনুযায়ী। অর্থাৎ ধরুন আপনি 2018 মার্চে আপনি এটা করছেন, ধরুন এটা আনুমানিক আমি দিচ্ছি এটা 10 তারিখ, এটা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আপনি ধরেন এখানে একটা আপনাকে টাইমটা দিতে হবে, ধরুন এটা আপনি 12টা থেকে আপনি 12টা থেকে ধরুন আপনার ওই সেম ডেটে আপনি এই কাজটা করছেন, তো আপনি সরি আপনার নিচের ডেটটা যখন, একটা জিনিস মনে রাখবেন, আপনি নিচের ডেটটা যখন চেঞ্জ করবেন তখন উপরের এই টাইমটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, সেজন্য আবার আপনাকে পুনরায় টাইমটা একটু ভালো করে দেখতে হবে। ধরুন টাইমটা আপনাকে নতুন করে দিতে হবে, ধরুন আমি সেই 12টা থেকে শুরু করছি এবং আমার এন্ড ডেট হচ্ছে ধরুন 12টা থেকে আমি 4টা পর্যন্ত এই কাজটা করছি। তাহলে আপনাকে ই করতে হবে এবং নাম্বার অফ পার্টিসিপেন্টস, আমাকে এখানে নাম্বার অফ পার্টিসিপেন্ট, ধরুন আপনার 10 জন আপনার পার্টিসিপেন্ট করছেন এবং এটা ব্যাকে চলে গেলে অটোমেটিক দেখুন 10 জন এখানে উল্লেখ আসলো। তারপর সার্ভিস আওয়ার্স পার পার্টিসিপেন্ট, এখন আপনি 12টা থেকে 4টা পর্যন্ত কয় ঘন্টা হচ্ছে, 12টা 1 2 3 4 4 ঘন্টা হচ্ছে, তাহলে আপনার এখানে 4 লিখবেন, ঠিক আছে। আপনি ব্যাকে চলে যাবেন, ব্যাকে গেলে দেখুন আপনার আর কিছু করতে হবে না, টোটাল সার্ভিস আওয়ার্স 40, অটোমেটিক এটা আপনার ক্যালকুলেশন হয়ে যাবে। এবং টপিকস, এই যে নিচে টপিকস, সিলেক্ট অ্যাটলিস্ট 1 টপিক, আপনাকে একটা টপিক এখানে উল্লেখ করতেই হবে। যেমন এখানে হতে পারে আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতেই পারেন, ধরুন আমি এখানে গুড গভর্নেন্স এটা আমি ক্লিক করলাম,
ইউথ প্রোগ্রাম, ইউথ এঙ্গেজমেন্ট, তারপর স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, মোটামুটি আপনার এই রিলেটেড যে বিষয়গুলো থাকে সেগুলো আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার যদি এই রিলেটেড আরও কোনো এক্সট্রা ছবি থাকে আপনি এখানে ছবিটা দিতে পারেন। সেটা হচ্ছে হলো এখানে ফটোসে ক্লিক করবেন, তারপর অ্যাড ফটোসে যাবেন। অ্যাড ফটোসে গিয়ে এই রিলেটেড কিছু ছবি আমি এখানে আপলোড করলাম। মোটামুটি এই দুইটা ছবি আমি এই দুইটা ছবি আপলোড করে দিলাম, মানে এই রিলেটেড যেখানে আমার আমি তুলছিলাম। তারপর ব্যাক দিব, ব্যাক দেওয়ার পরে আমার কাজ শেষ। মোটামুটি অরিজিনাল প্রজেক্ট, লোকেশন, ভিডিওস, লিঙ্কস, অ্যাটাচমেন্ট, আপনার লিঙ্কস যদি মনে করেন যে হ্যাঁ এই ছবি আপনি অন্য কোথাও আপলোড করছেন সেটার লিঙ্ক আপনি এখানে দিতে পারেন, অ্যাটাচমেন্ট অর্থাৎ রিলেটেড কোনো ফাইল ডকুমেন্ট যদি থাকে সেটা দিতে পারেন, লোকেশন দিতে পারেন, অরিজিনাল প্রজেক্ট যেটা আপনি রেডি করছেন কোথায় রাখছেন সেটা আপনি দিতে পারেন। তো এখানে অপশনাল ইনফরমেশন, এটা অপশনাল, এখানে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে, কিন্তু এটা অপশনাল। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হলো পাবলিশ। এই যে এখানে পাবলিশ উপরে এই যে পাবলিশ, পাবলিশ আপনাকে ক্লিক করতে হবে। এখন এটা আপনার পাবলিশিং প্রজেক্ট, একটু অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, কারণ অনেক সময় ইন্টারনেট স্লো থাকার কারণে আমাদের এটা একটু পরে সাবমিট হয়। আশা করি ব্যাস আপনার প্রজেক্ট যখন সাবমিট হয়ে যাবে তখন এই লেখাটা থাকবে, বেটার এডুকেশন হ্যাজ বিন পাবলিশড সাকসেসফুলি। তারপর আপনাকে এই অপশনটা ক্লিক করতে হবে, ডান। ডান হয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করবেন এই রিসেন্ট, এই রিসেন্টে গিয়ে ক্লিক করবেন, তারপর একটু রিফ্রেশ করবেন। দেখুন রিফ্রেশ করার পরে আপনার এ দেখেন এই যে প্রজেক্ট যেটা আমি সাবমিট করছি এটা সাবমিট কিন্তু হয়ে গেছে, বেটার এডুকেশন। এভাবেই আপনি আপনার প্রজেক্টটাকে সাবমিট করতে পারবেন, এবং সেই সাথে সবাইকে একটা অনুরোধ, সেটা হচ্ছে হলো এটা একটা চ্যানেল ডিটেকটিভ অফ বাংলাদেশ, এখানে মূলত স্কাউট রিলেটেড সিনেমাটোগ্রাফি পাবলিশ করি। আশা করি আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বাংলাদেশ স্কাউটসের সিনেমাটোগ্রাফি যেগুলো আছে এগুলো দেখবেন। আশা করি সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যাপি স্কাউটিং, কোয়ালিটি স্কাউটিং।